সম্প্রতি 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া অনেকেই। কিন্তু আনন্দের এসব খবরে উচ্ছ্বাসের বদলে বিষাদের ছায়া নেমে এসেছে শহীদের পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে। যাদেরকে নিয়ে আনন্দ উদযাপন করার কথা ছিল তারা আজ নেই, ঘুমিয়ে আছেন কবরে, কিন্তু পৃথিবীতে রেখে গেছেন তাদের কৃতিত্বের স্বাক্ষর। আবু রায়হান পেয়েছেন GPA 5। স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা করে চিকিৎসক হবেন একমাত্র ছেলে সন্তান আবু রায়হান। ছোটবেলা থেকে সেভাবেই তাকে গড়ে তুলেছে তার পরিবার। প্রাথমিক থেকে প্রথম স্থান অধিকারকারী রায়হান দাখিল পরীক্ষায় পেয়েছেন GPA 5। সদ্য প্রকাশিত আলিম পরীক্ষাতেও GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন শহীদ আবু রায়হান। শেখ শাহরিয়ার বিন মতিন GPA 4.83 পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি ময়মনসিংহ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়ে GPA 4.83 পেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া নাফিসা হোসেন মারোয়া 4.25 পেয়ে এবারের HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নাফিসার এ অর্জন তার মা বাবার মনকে নতুন করে কাঁদিয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করে সহপাঠীরা যখন উল্লাস করছেন তখন চিরনিদ্রায় শায়িত নাফিসা। শহীদ আফনানও পেয়েছে GPA 4.17। লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন সাদ আল আফনান পাটোয়ারি। বাবা সালে আহমেদ বেঁচে নেই। মা নাসিমা আক্তার স্বপ্ন দেখতেন ছেলেকে নিয়ে, কিন্তু সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় 4 আগস্ট। লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। HSC পরীক্ষার ফল প্রকাশ মা নাসিমার কষ্টকে যেন আরও বাড়িয়ে দিল। সবুজ মিয়া পেলেন GPA 4.33। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শেরপুরের শ্রীবর্দী উপজেলার সবুজ মিয়া HSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার HSC-র প্রকাশিত ফলাফলে দেখা যায় শ্রীবর্দী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে সবুজ GPA 4.33 পেয়ে উত্তীর্ণ হন শহীদ মোহাম্মদ রায়হান। শহীদ মোহাম্মদ রায়হানের মৃত্যুর প্রায় 2.5 মাস পেরিয়ে গেছে। গত 5 আগস্ট বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন রায়হান। তিনি আজ GPA 2.92 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে HSC পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্নিগ্ধ রহমান, অপূর্ব, ড্রিম বাংলা।